গাইস, গুড মর্নিং। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো ভাইয়ের বার্থডে পর আর কোনো ভিডিও করা হয়নি, তো তোমাদের সাথে অনেক দিন কথা বলা হয়নি, তো আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে বকবক করার জন্য। তো চলো, তোমরা সবাই কিরকম আছো আশা করি ভালো আছো। তো ভাইয়ের বার্থডেতে তোমরা যারা যারা উইশ করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এখন বাজে সকাল 11:30, দেখি আজকে সারাদিনটা কীরকম কাটে আর তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। কদবেল ভাঙার কি সিস্টেমে? ও ঝাল মশলা, এটা কাঁচা রয়েছে, সব কাঁচা। দেখো আমার কদবেল মাখা একদম রেডি হয়ে গেছে, একটু টেস্টটা করে দেখবো কিরকম হয়েছে। কি ঝাল হয়েছে, একটু দারুণ হয়েছে মাখাটা, কিন্তু ঝাল একটু ঝাল হয়েছে, ভালো লাগছে। তো ফ্রেন্ডস দেখো আমরা খেতে বসে গেছি আর এখন বাজে 2:00। তো অনেকদিন পরে তোমাদের সাথে খাওয়ার সময় গল্প করছি। তো এখন আজকে কি কি রান্না হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। তো ফ্রেন্ডস আজকে দুপুরে লাঞ্চে মেনু দেখো, এখানে হচ্ছে দয়রা কলার চচ্চড়ি আর রুই মাছের ঝোল, এদিকে মাছের তেল যেটা আমি ভীষণ ভালোবাসি, আর এখানে হয়েছে লাউয়ের খোসা ভাজা। আবিন বলছে যে আমি নাকি ডায়েট করছি, বলছে তেল দেখে এত আনন্দ পাচ্ছ কেন? তো কিন্তু আমার ডায়েট গুলি মারো, আমার খাওয়ার দেখলে আমার ডায়েট ম্যাট সব ভুলে যায়। তো চলো আজকে তেলটা দিয়ে জমিয়ে খাবো। তো চলো তাড়াতাড়ি, বেশি কথা না বলে খাওয়া শুরু করে দিই। এটা আবার কি? ই বাবা, কাঁচা কাঁচা পেঁয়াজ কলি খাচ্ছে কেন? পেঁয়াজ টম পড়েছে নাকি? তুমি পেঁয়াজ কলি খাচ্ছ? তো আমার বর শীতকাল হলেই পেঁয়াজ কলি উঠলেই খাওয়ার সময় এরকম একটা পেঁয়াজ কলি নিয়ে বসে, তো ভীষণ ভালো খায়। তা আমি কোনো টেস্টই পাই না, সেই জন্য আমি খাই না। তো ফ্রেন্ডস দেখো আমরা এখন বিকেলে রেডি হয়ে গেছি আর এখন বাজে 4:00, আর এখন মনুকে নিয়ে যাব একটু পার্কে ঘুরতে। তো মনু আজকে ঘুমায়নি দুপুরে, হ্যাঁ যেই হচ্ছে ওর পাশ দিয়ে আমি উঠেছি, ছাদে গিয়েছে একটু, অমনি দেখি উপুই পুই করে উঠে ছাদে চলে গেছে। তো বাবিনও উঠে গেল, তাও চলো তিনজনে আমরা একটু পার্কে ঘুরে আসি। তাও পার্কে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। দেখো
আমরা টোটোয় উঠে পড়েছি, চল। তো ফ্রেন্ডস দেখো আমরা পার্কে চলে এসেছি আর এখানে বাবিন এসে নাম এন্ট্রি করছে। ফ্রেন্ডস দেখো আমরা পার্কে চলে এসেছি আর মুনু তো খুব এনজয় করছে এখানে এসে, তো অনেকদিন পরে পার্কে আসলাম, তো ও খুব আনন্দ করছে। তো চলো পুরো পার্কটা তোমাদের ঘুরে দেখাবো আর মুনু কী কী করছে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, তো আমার ওইদিকে বড় চলে এসছে তো আমাদের নিতে, তো এইবার আমরা বেরিয়ে যাব। তো চলো তাড়াতাড়ি এই এখান থেকে বেরিয়ে পড়ি। তো ফ্রেন্ডস দেখো এখানে আমরা চা খেতে চলে এসেছি, তো বর নিয়ে এসছে এখানে, তো এখানে এসে আমরা এবার একটু চা খাবো। আর এখানে আমি প্লেন দুধ চাই খাবো আর ওরা সর দিয়ে চকলেট দিয়ে ওরা খাবে, কিন্তু আমি ওটা ভালোবাসি না, মানে সরটা আমি পছন্দ করি না, সেই জন্য আমি প্লেন দুধ চাই খাবো। কম করে না
তো ফ্রেন্ডস, এরপরে মেয়ে বায়না করলো নুডলস খাবে, তো আমরা রেস্টুরেন্টে চলে আসলাম আর কিছু সামান্য খেয়ে নিলাম। তো এরপরেই এখান থেকে আমরা বাড়ি চলে যাব। তো ফ্রেন্ডস, আমরা বাড়িতে চলে এসেছি। তো এখন বাজে 6:30। তো মুনুকে নিয়ে এখন একটু পড়াতে বসবো, তো তোর চলো তাড়াতাড়ি পড়েই নি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তো এখন অনেক রাত হয়ে গেছে, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এবার বিছনা টিছনা একদম পরিষ্কার করবো আর এবার আমরা শুতে যাবো। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করি। উড়ে বাবা বাইরে কি চিৎকার করছে। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো টাটা, গুড নাইট।